এবার রাজপরিমণির দাম্পত্য জীবন নিয়ে মুখ খুলেছেন রাজের বাবা। পর্দা জীবনের সাথে সাথে বাস্তব জীবনেও সমান আলোচিত চিত্রনায়িকা পরিমণি। জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজের সঙ্গে সংসার জীবন শুরু করে সিনেমার পর্দা থেকে কিছুটা সরে এসেছেন তিনি। তবে হঠাৎ ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রীর মনের আকাশে নেমে এসেছে কালো মেঘ, আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন মনের যত ক্ষোভ। নিজের ফেসবুকে স্বামী শরীফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফিকে নিয়ে আশ্চর্যজনক মন্তব্য করেছেন নায়িকা পরিমণি। চিত্রনায়িকা মিমের উদ্দেশ্যে তিনি লিখেছেন, নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। রায়হান রাফিকে মেনশন করে লিখেছেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি। সেই সাথে পোস্টে স্বামী রাজকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা। নেটিজেনদের মনে প্রশ্ন, মিমের সঙ্গে কি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রাজ? কেননা কিছুদিন আগে একটি অনুষ্ঠানে মিমের হাত ধরেছিলেন শরীফুল রাজ, জানিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছিলেন পরিমণি। রাজ এবং পরির দাম্পত্য জীবন কেমন যাচ্ছে এ নিয়ে ভক্তদের মনে তৈরি হয়েছে নানান প্রশ্ন। এ ব্যাপারে জানতে চাইলে শরীফুল রাজের বাবা মুসলিম মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, আমার জানা মতে রাজ ও পরি ভালো সময় পার করছেন, তারা খুব সুখে আছেন, বাইরে গেলেও সবসময় তারা একসঙ্গে যান, দুজন দুজনকে খুব ভালো বোঝেন। আমি গতকাল পরি ও রাজের সঙ্গে কথা বলেছি, তারা বেশ ভালো আছে বলেই তো জেনেছি। এর মধ্যে পরিমণি কেন ফেসবুকে এভাবে লিখেছেন তা আমি জানি না। গত বছরের 17 অক্টোবর বিয়ে করেন রাজ ও পরিমণি। চলতি বছরের 10 জানুয়ারি ঘোষণা দেন তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে চলে যান পরিমণি। গত 10 আগস্ট বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের মা হয়েছেন পরিমণি।